বিধানসভা এবং কামারহাটি বিধানসভার মধ্যে দিয়ে কেটে এলেন। দেখা গেল যখন বিজেপির মিছিল আসছে সে সময় মাইক লাগিয়ে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ সমাবেশ করছে। দেখুন, বাংলায় গণতন্ত্র নেই, সারা ভারতবর্ষের মানুষের একটাই প্রশ্ন, বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না? আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে 35% আসনে বিরোধীদের প্রার্থী দেওয়া যায়নি। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে লোকসভা নির্বাচনেও বেশ কিছু জায়গায় একটা সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সুতরাং বাংলায় গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বলেই আজকে এই কাজগুলো হচ্ছে। আমি শুনেছি হুগলিতে আমাদের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মিছিলের ওপর লাঠিচার্জ করা হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে বাংলায় গণতন্ত্র নেই এবং গণতন্ত্র রক্ষার লড়াই, এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে। ভাটপাড়া পুরসভায় আস্থা যেটা হয়েছিল সেটা খারিজ হয়ে গিয়েছে, আগামীকাল আবার ভোট করতে বলা হয়েছে। দেখুন, পৌরসভাকে হাইকোর্ট কি রায় দিয়েছে এটা স্থানীয় স্তরের নেতৃত্বরাই ঠিক করে। তারা উচ্চ আদালতে যাবে না ভোট করবে না কি করবে এটা স্থানীয় নেতৃত্বই স্থির করবে। সত্যজিৎ নিঃশ্বাস খুনের কাণ্ডে আপনার নাম জড়ানো হয়েছিল এবং আজকে হাইকোর্ট সেখানে বলেছেন যে আগামী 4 মাস মুকুল রায়কে গ্রেপ্তার করা যাবে না এবং তার বিষয়ে কোনো রকম কমেন্টও করা যাবে না। সেই রাজনীতির শিকার মুকুল রায়? দেখুন, আমার বিরুদ্ধে 49টা মামলা হয়েছে, অতএব সেটা আমার বিরুদ্ধে নয়, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী এবং সমর্থকদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। অতএব এই ঘটনাটা এটা আমার একটা এক্সাম্পল, এটা সারা বাংলা জুড়ে সমস্ত কর্মী এবং সমর্থকদের নামে মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে মমতা সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিতেছে, আরে তৃণমূল কংগ্রেস ওখানে লড়াই করেছিল, 24টা আসনে প্রার্থী দিয়েছিল, কোনোটায় 5 ভোট কোনোটায় 8 ভোট মিলেছে, সবটাই জামানত জব্দ হয়েছে। মমতা ব্যানার্জি নাচতে নাচতে চলে গেলেন যে ওখানে হেমন্ত সোরেন জিতেছে। কী না মোদিজি পর্যদস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির পর্যন্ত। এখন এই কারণে বাংলার বুকে আমরা জানেন, আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষ যেদিন 1947 সালে বিভাজন হয়েছিল সেদিনকে মুর্শিদাবাদ মালদা আর নদিয়ায় তেরঙ্গা পতাকা উঠিনি, উঠেছিল পাকিস্তানের পতাকা। আপনারা নিশ্চয়ই জানেন সেদিন যশোর আর খুলনায় পতাকা উঠেছিল ভারতের, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রেড ক্লিফের সীমানা পুনর্বিন্যাসে মুর্শিদাবাদ মালদায় 16ই আগস্ট আর 17ই আগস্ট তৈরি হয়েছিল হচ্ছে নদিয়া জেলার স্বাধীনতা। আজকে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে সর্বত্র জানিয়ে সমস্ত রাজ্যে গিয়ে মমতা দেবীর মাথায় ঘুরছে ওনাকে প্রধানমন্ত্রী হতে হবে। সেই জন্যে মমতা দেবী আজকে ভারতবর্ষে একটা বাতাবরণ তৈরি করতে চেয়েছেন। ওনার তো বাংলা বাদ দিয়ে আর অন্য জায়গায় কিছু করার নেই, তাই বাতাবরণ তৈরি করতে চেয়েছেন। আজ এই রাস্তায় দাঁড়িয়ে আমাদের আজকে এই যে অভিনন্দন যাত্রা, এতে মানুষ সাড়া দেওয়ার জন্যে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এবং অভিনন্দন যাত্রা জ্ঞাপন করি। এবার এই